দরকার হলে আমরা নিজের জীবন দিয়ে মায়ের পেটি রক্ষা করবো। রাস্তা পাশে হোক, আমাদের মন্দির থাকবে। আমার কঠিন রোগ হয়েছিল, মা আমায় ভালো করেছে, আমার ছেলে মেয়ে সবাই তার ভালো করেছে। সেই রাস্তা বাইরে হবে, মায়ের থান আমি সত্য দেবো না। আমরা দিক ওদিক দেখতে আসছি, মায়ের থান আছে। আমরা পুরুষ পুরুষ এসে দেখে যাচ্ছি, মায়ের থান আছে। আমরা শ্বশুর আমলের থেকে, শ্বশুরের বাবার আমলের থেকে, সবাইকার আমলের থেকে ঠাকুরতলা আছে। সেই ঠাকুর রক্ষা করব আমরা, ঠাকুরের জন্য আমরা জীবন দিয়ে রক্ষা করব। আমরা মরে যাবো, আমার কঠিন রোগ হইলো, আমার মা ভালো করেছে আমাকে, কঠিন রোগ থেকে আমি মুক্তি পেয়েছি। আমার স্বামী, আমার ছেলে সবাইকার হয়েছিল, আমি কঠিন মুক্তি থেকে ভালো হয়েছি। সেই রাস্তা আমি হতে দেবো না, এই দিক দিয়ে সেই রাস্তা মোটেই হতে দেবো না। এই মা আমাদের পরবে পরবে যুগের যুগ থাকবে। আমরা আমরা রাস্তা পাশে হোক, আমাদের মায়ের কোন জায়গাটা কোথায়? জায়গাটা কোথায়? তুমি আবার ভালো করে বলে দেবো। আজকে আমরা এখানে এত লোক কেন সমবেত হয়েছি? আজকে আমরা সমবেত এই কারণ হয়েছি, সরকার চাইছে একটা উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে উঠুক, রাস্তা হোক। তারপরে এই নয় কোনো ধর্মীয় আবেগকে নষ্ট করে নয়, রাস্তা হোক আমরা চাইছি, সর্বান্তক তারপরে এই নয় মায়ের বেদিকে নষ্ট করে আমরা জীবন দেবো, জীবন দেবো, তুমি রক্ষা করবো আমাদের। আমরা মায়ের জন্য জীবন দেবই দেবো, আমরা সকলে অঙ্গীকারবদ্ধ, মায়ের প্রতিকে আমরা ভাঙতে দেবো না। তাহলে আপনাদের কি আবেদন আপনারা বলুন, এই মন্দিরটা যদি আজকে যুগ যুগান্ত ধরে আমাদের এই মন্দিরটা অবস্থান করছে, শতাধিক বছরের উপর, আমার পিতা, আমার দাদু, দাদুর বাবা, প্রপিত মহারা সকলে এখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠাত্রী শ্মশানকালী মাতার মন্দিরটি এই অক্ষত অবস্থায় দেখে আছে। সুতরাং আজও আমরা চাইছি রাস্তা হোক। আমি কিছু জানি না, আমি সাধারণ মেয়ে, আমি সাধারণভাবে কথাটা বলতে চাই। আমি এখানে মায়ের কাছে খুবই উপকৃত, মা আমায় খুবই দেখেছেন। কারণ পাঁচ বছর আগে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার স্বামীর বাঁচার কথাই ছিল না। আমি মাকে ডেকে আমার স্বামীকে পেয়েছি, মা আমাকে দেখা দিয়েছে যে তুই জয়ী হবি, তোর স্বামী বাঁচবে। তাই আমি চাই মা এখানেই থাক, আর মাকে আমরা এখানে নিয়েই থাকতে চাই। মা যেন এই বেদিতেই থাকে, মাকে আমি স্বয়ণে স্বপনে সবসময় ডাকি, মা আমার সাথে আছে। তাই আমি চাই মা এখানেই থাকবে। আপনারা কি একটা অন্যদিকে হোক, কিন্তু মাকে সরিয়ে একদমই নয়, মা যেন এখানেই থাকে মায়ের বেদিতে। আপনার নামটা? রীনা ধারা। কোথায় বাড়ি? আমার এখানেই, আমি মায়ের দেউলি। আমার স্বামী খোকন ধারা, মানরায় গ্রাম, মানরায় বাড়ি আমার, ধারাপাড়ায়।
এই যে বিক্ষোভটি হচ্ছে, আমরা বিগত কয়েকদিন আগে দেখলাম এই দুদিকে দুটি পোস্ট বেড়েছে, এখানে নাকি কেন্দ্রীয় সংস্থা থেকে একটা ন্যাশনাল হাইওয়ে হবে, ঠিক জানি না, আমাদের যেটা বলেছে আমরা সেটাই বলতে চাইছি। যাক, আমি থাকি বর্তমানে আমার দেশের বাড়ি এই গ্রামে, আমি এই গ্রামেই মানুষ, আমার বাবা, আমি বর্তমানে থাকি বর্ধমানে। এই খবরটা পাওয়ার পরে আমি চলে এসেছি যাতে করে এই কাজটি, অর্থাৎ বেদিটি সম্পূর্ণ থাকে। আমরা কেন্দ্র সরকারের কোনো কাজে বাধা দিতে চাইছি না, জনস্বার্থের কাজে আমরা বাধা দিতে চাইছি না, আমরা চাইছি এই সংস্থাটা, এই যুগ যুগ ধরে যে পুজোটা হচ্ছে, এই বেদিটা বজায় রেখে, অর্থাৎ এটা যেন ঠিক রেখে ওনারা কাজ করে, এইটাই আমাদের আবেদন, এই নিয়েই আমাদের আন্দোলন। আমরা চাই সরকারের কাছে আবেদন করতে চাই, বলতে চাই আমরা যেন এই বেদিটাকে না হারাই। এই বেদিটির মাহাত্ম্য হচ্ছে, যুগ যুগ ধরে দেখেছি আমার বাবাও একটা রোগাগ্রস্ত এবং হাজার হাজার কলকাতা থেকেও এবং দুর্গাপুর আসানসোল বহু দূর দূরান্ত থেকে দুরাগত রুগীরা এখানে হতে দিয়ে মায়ের চান জল প্রসাদ খেয়ে ভালো হয়েছে, আমার বাবাও হয়েছেন। তাই বলছি এই মূর্তিটা যেন এইখান থেকে সরানোর কোনো ব্যবস্থা না করেন, আমরা এই জায়গা থেকেই রাস্তা হোক উন্নয়ন হোক আমরা বিরোধিতা করছি না, আর যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি আমাদের এই আন্দোলন চলছে চলবে, প্রয়োজন হলে আমরা জীবন দেব, আমরা জীবন দেব, মূর্তি সরাতে দেব না, বেদি সরাতে দেব না। আপনার নামটা কি? সনাতন মন্ডল। বাবার নাম নরেন্দ্রনাথ মন্ডল। বাবা এই জায়গা থেকে সুস্থ হয়েছে, এরকম বহু বহু দূর দূরান্ত জায়গা থেকে এসে মুমূর্ষ লোকেরা ভালো হয়ে গেছে, তাই আমাদের অনুরোধ, আমাদের বক্তব্য, এই মূর্তিটা যেন বজায় থাকে। এটা কোনো রাজনৈতিক ত্রুটি নয়, কোনো সাংগঠনিক পরিকল্পনা নয়, এটা আমরা সকলেই একত্রিতভাবে সর্বসাধারণ সম্মিলিত হয়ে সকলের প্রচেষ্টায়, যখন আমরা কেন্দ্র সরকারের একটা আওয়াজ শুনতে পেলাম, পেপারে দেখতে পেলাম যে NHAI রাস্তা প্রকল্পিত হচ্ছে, সেই প্রকল্পিত রাস্তাটি বর্তমানে পূর্বে যখন সার্ভে করে গিয়েছিল দেখা গিয়েছিল আমার এই মন্দিরের বেদিটি অক্ষত অবস্থায় থাকবে। বর্তমান যে সার্ভেটা হয়েছে সেটা মাদ্রা মৌজায় জেল নাম্বার 88 দাগ নাম্বার 914-কে টোটালটাই কভারেজ দিয়ে যাচ্ছে, তাই এখানকার স্থানীয় মানুষরা কিন্তু ভয়ঙ্করভাবে মায়ের উপর বেদনা প্রকাশ পেয়েছে। এই কারণে পেয়েছে যে মানুষগুলো দূর দূরান্ত থেকে আসেন মায়ের কাছে, অসাধ্য রোগ সাধন হয়ে পেয়ে তারা ফল পেয়েছে, সেই উপকৃত না ভুলে যাওয়ার জন্য তারা কিন্তু চাইছেন যে আমরা আন্দোলন করছি, এই নয় যে সরকারের বিরুদ্ধে রাস্তা না হোক, রাস্তা হোক, কিন্তু এই বেদিটা সংলগ্ন অর্থাৎ 914-এর 46% জায়গাটাকে পরিবর্তন করে, পথ নির্দেশটা পরিবর্তন করে রাস্তা হোক। এখানে প্রত্যেকটা মানুষ চাইছে রাস্তা হোক, আমরা বিরোধিতা করব না, উন্নয়ন হোক, আমরা বিরোধিতা করব না, মা হাসান কালীর বেদি মন্দিরটা যেন অক্ষত অবস্থায় 914-এর উপরে অক্ষত অবস্থায় জন্য আমরা প্রস্তুতি নিয়েছি ট্রু প্রপার চ্যানেল, যেখানে যেখানে ও দরখাস্ত দেয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সাহেবকে আমরা দরখাস্ত করছি, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি করছি, এবং আমরা আরও করছি বাঁকুড়া জেলার প্রশাসনিক অধিকর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে আমরা করছি, তার সংলগ্ন যে আমাদের ভূমি দপ্তরের অধিকর্তা বাঁকুড়া জেলার DLN আরওকে করছি, এরপরে আসছি আমরা মহকুমা প্রশাসককে করছি, মহকুমা প্রশাসকের আন্ডারে ভূমি দপ্তরে যিনি থাকছেন DLN আরও সাহেবকে আমরা দরখাস্ত করছি, এছাড়াও দরখাস্ত করছি আমরা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে আমরা করছি, এবং আমার ব্লকের যিনি ভূমি দপ্তরের অধিকর্তা আছেন DLN আরও, এছাড়াও আমাদের জনপ্রতিনিধি MLA সাহেবকেও আমরা একটা চিঠি করছি, এছাড়া বিভিন্ন জায়গায়।